না আমার কাছে মনে হয় না প্রধানমন্ত্রীর হাতে যদি কোনো অলৌকিক ক্ষমতা আসে বা তিনি যদি অলৌকিকভাবে কোনো কিছু করে ফেলে নিজে নিজে সেটা আলাদা কথা কিন্তু যে ইনস্ট্রুমেন্ট মেশিনারিজ তার হাতে ছিল যারা দুর্নীতির একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছে সেই 2009 থেকে একেবারে আজ অবধি আপনি চিন্তা করুন এত তড়ি ঘড়ি করে সিঙ্গাপুর কেন বাংলাদেশকে সমর্থন দিল বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালো এর কারণ হলো সিঙ্গাপুর ইকোনমিতে এই যে বাংলাদেশ থেকে যারা লোক গিয়েছে ব্ল্যাক মানি বলেন হোয়াইট মানি বলেন এখন জাপানি অর্থ বা অন্য যে কোনো দেশের অর্থের চাইতে বাংলাদেশের অর্থ সিঙ্গাপুরে বেশি সার্কুলেট হচ্ছে তাদের স্টক মার্কেট তাদের জুয়ার বাজার যেটাকে ক্যাসিনো বলা হয় এ বাংলাদেশের টাকা আপনি এক চিন্তা করেন যে আমাদের আজিজ খান বাংলাদেশের গর্ব দেশরত্ন সেই আজিজ খান এখন সেখানকার অষ্টম ধনী এই যে সামিট গ্রুপ এস আলম যে ওখানে কত নম্বর ধনী আমরা এখন পর্যন্ত জানি না তো এই দুটো কোম্পানির বাইরে অন্য অন্য যারা আছে এখন এরা যদি প্রধানমন্ত্রীর কথা মতো ওই দেশ থেকে পুঁজি প্রত্যাহার করে নিয়ে আসে পুরো সিঙ্গাপুর কলাপস করবে এই জন্য ডরের চোটে এসে এর সাথে সাথে বাংলাদেশকে অভ্যর্থনা জানিয়েছে তো এখন বুঝুন যেই লোকগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতির সিন্ডিকেশন বলেন দুর্নাম বলেন বদনাম বলেন শেয়ার মার্কেট বলেন যা কিছু বলেন এগুলোর যত কিছু দুর্ঘটনা অবিশ্বাস সন্দেহ মানুষের ঘৃণা ক্রোধ যাদেরকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কারো নাম বললাম না এই লোকগুলোর এখনকার অবস্থান কী তারা কি শাস্তিপ্রাপ্ত হয়েছে না নতুন করে তারা আরও রিহ্যাবিলিটেট হয়েছে যদি হয়ে থাকে তাহলে অতীতের যে দুর্নীতি সেটি বাড়বে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট সেটি বাড়বে এখন ধরেন যে আসছে খুব তরুণ সংসদ সদস্য আহসানুল হক টিটো তিনি তার সততা নিয়ে আন্তরিকতা নিয়ে আমার কোনো অভাব নেই কিন্তু আগে যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন অভিজ্ঞতার দিক থেকে এখন যিনি আছেন তার সাথে অনেক অনেক বেশি কিন্তু তিনি পারেননি তিনি অসহায় বোধ করেছেন যে একটা সিন্ডিকেটের কাছে আমরা এইভাবে মুক্ত আছি যেখানে টিপু মুন্সি সাহেবের মতো একজন অভিজ্ঞ ব্যবসায়ী ছাত্র নেতা অনেক সিনিয়র ছাত্র নেতা ফ্রিডম ফাইটার বিজিএমের সভাপতি ছিলেন তো তিনি এই যে দানব নামক যে সিন্ডিকেটটি তৈরি হয়েছে দ্রব্যমূল্যের বাজারে এবং কয়েকটি প্রোডাক্টগুলো দেখেন আপনি চিনি আটা ময়দা সুজি চাল ডাল তেল এরকম 8 থেকে 9টা যে প্রোডাক্ট বাংলাদেশের 5 থেকে 6টা গ্রুপ অফ কোম্পানিজ তারা কিন্তু এই জিনিসগুলো হ্যান্ডেল করছে এবং এরা এখন এত বড় হয়ে গিয়েছে যে রাষ্ট্রের কোনো আপনি ভুক্ত অধিকার বলেন বা বাণিজ্য মন্ত্রণায় বলেন এই সকল প্রতিষ্ঠানের একটা পশমে স্পর্শ করবে এরকম অবস্থা নাই এবং আমাদের এই দেশের সবচেয়ে বড় একটা ব্যাপার হলো কিছু কিছু প্রতিষ্ঠান কিছু কিছু ব্যক্তি অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে গিয়েছে তাদেরকে স্পর্শ করবে তাদেরকে কেউ মানে আইনের আওতায় আনবে তাদেরকে শাস্তি দেবে এইরকম অবস্থা হয় না মানে আইনটা অনেকটা জালের মতো হয়ে গিয়েছে এটা কেবলই মাত্র বিএনপির জন্য জামাতের জন্য দরিদ্রের জন্য অসহায়ের জন্য যেভাবে অ্যাপ্লিকেবল রাঘব বোয়ালদের জন্য এটি পাশ কাটিয়ে যায় সিন্ডিকেটের জন্য এটি পাশ কাটিয়ে যায় ফলে এখন নতুন যারা এসছেন তারা এটা পারবেন না আবার যদি ধরেন আপনি সব ব্যাপারে যদি প্রধানমন্ত্রীকে সুপার লিডার হিসেবে করেন যে না তিনি সব পারবেন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না এর কারণ হলো আমরা এরকম একটা নির্বাচনে দেখেছি যেমন প্রধানমন্ত্রী চিঠি দিয়ে জাতীয় পার্টিকে 26টি আসন দিয়েছে তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী চিঠি এবং তিনি নিজে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে 26টি সিট সেক্ষেত্রে যদি তার অ্যাবসলিউট ক্ষমতা এইভাবে থাকতো তাহলে ওই 26টি সিটে তো একটা মানে একটা শালিকও যাওয়ার কথা না কিন্তু কী হলো জাতীয় পার্টি 11টা সিট নিয়ে এসে এখন কী অবস্থা সেই 11টা সিট নিয়ে তারা এখন যান যায় স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে তো আর সরকারের তরফ থেকে বা আওয়ামী লীগের মূল ব্যাপার হলো যে এখানে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রী যেই জিনিসগুলো চেয়েছেন তিনি চেয়েছেন যে নির্বাচনটা জমজমাট হোক তিনি চেয়েছেন ভোটাররা আসুক তারপরে তিনি চেয়েছেন যে তার ইচ্ছামতো যেখানে যেখানে স্বতন্ত্র জেতার যেখানে নৌকার জেতার অর্থাৎ তার যে একটা ব্লু প্রিন্ট ছিল মাস্টার প্রিন্ট ছিল তার একটাও হয়নি দেখেন তিনি চেয়েছিলেন যে এই মানুষ সব ঝাঁপিয়ে পড়বে তার কথা মতো কিন্তু নির্বাচনের মাঠে কত পার্সেন্ট লোক এসছে কত পার্সেন্ট লোক গিয়েছে নির্বাচন কমিশন যাই বলুক না কেন 40% এটা তো দেশ বিদেশে কেউ বিশ্বাস করছে না এটি নিয়ে গান রচনা হচ্ছে কবিতা রচনা হচ্ছে মানুষ ঠাট্টা করছে ভিডিও করছে টিকটক করছে সো আলটিমেটলি এই যে জায়গাগুলো অর্থাৎ এরকম একটা জায়গাতে যেখানে তিনি তার কমান্ডের একটাও ফলো করাতে পারেননি তো শান্তির অবস্থায় তিনি দ্রব্যমূল্য যেখানে কারণ বাজার থেকে কসুল্লতি কিংবা বেগুন কিংবা ঢেঁড়স সেখানে নিউ মার্কেট যেতে যেতে যে কতগুলো সিন্ডিকেটের মধ্যে পড়ে এই সিন্ডিকেটগুলো সেখানে ট্রাফিক পুলিশ জড়িত
সেখানে সাদা বাজরা জড়িত, মার্কেটের ফরিয়াদার জড়িত, সিটি কর্পোরেশন জড়িত, অর্থাৎ একটি প্রোডাক্ট লোকাল বলেন ইন্টারন্যাশনাল, ইভেন গরুর কথা ধরেন, একটা প্রোডাক্ট ঢাকার গাবতলিতে এসে মাংসের দোকানে যাওয়া পর্যন্ত অন্তত 100টা জায়গায় চাঁদাবাজি হয়। তো এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট করার জন্য যে হিউম্যান কোয়ালিটি দরকার, যে নীতি নৈতিকতা বোধ দরকার, সামাজিক বন্ডেজ দরকার, এটি এই দামি নির্বাচন মামি নির্বাচনের কবলে পড়ে এবং এই অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করতে 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 কী হচ্ছে, মানুষের মধ্যে মোরাল ভ্যালুসগুলো চলে গিয়েছে। চলে যাওয়ার ফলে কী হচ্ছে, এখন আসলে কেউ চেষ্টা করলে এই সিন্ডিকেটগুলো ভাঙা সম্ভব নয়। ফলে আমাদের যে দুর্ভোগ দুর্দশা অতীতে যা ছিল, আমরা যদি এটার সঙ্গে আরও 25% বা 30% আমরা বাড়িয়ে তারপরে সে আয় রোজগার করি, কেন আমাদেরকে তো সিন্ডিকেটের টাকা জনগণকে দিতে হবে। এই যে মন্ত্রী মহোদয় হয়েছেন, তাদের খাওয়া দাওয়া, তাদের গাড়ি, তারপর তাদের ট্যাক্স ফ্রি যে জিনিসপত্র আছে সব কিছু আমাদেরকে জনগণকে সরবরাহ করতে হবে। এই জন্য 18 কোটি মানুষ আমাদেরকে কাজ করতে হবে ভাই। এই জন্য এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে ইনফ্লুয়েন্স করবেন যে হাউ টু আমাদের জিডিপি বাড়ান যায় কীভাবে। আগে যে লোক 16 ঘন্টা কাজ করেছে এখন সে 18 ঘন্টা কাজ করবে, আগে যে 2 কোটি টাকা ট্যাক্স দিয়েছে 3 কোটি টাকা ট্যাক্স দিবে, যারা দেয়নি তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করতে হবে। এর কারণ হলো বঙ্গবন্ধু কন্যা যে সরকার গঠন করেছেন তাদের ইজ্জত আমাদের রাখতে হবে, সম্মান রাখতে হবে দেশ এবং দেশের বাইরে। এই জন্য আমাদেরকে বেশি করে ট্যাক্স দিতে হবে।